দেশব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এক মাসেরও অধিক সময় ধরে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে দুর্বিষহ জীবনযাপন করছেন নিম্ন আয়ের লোকজন ও হতদরিদ্র মানুষ। অপরদিকে মাহে রমজান শেষে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর। তাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আজ সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ থানাধীন কদমতল এলাকায় প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে মুরগি, পোলাও, চাউল, সেমাই সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মানবিক সংগঠন উচ্ছ্বাস এশা ফাউন্ডেশনের আয়োজনে ঈদ উপহার বিতরণের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর লয়চিত্র রঞ্জন দাস। এছাড়াও আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসমত বাবু, উচ্ছ্বাস এশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মুন্নাফ মান্না ও ভোরের হাসি সংঘের সভাপতি রিশাদুল ইসলাম সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।